রেশনটা আপনার দুয়ারে দুয়ারে পৌঁছে যাক নির্বাচনের পর আমাদের সরকার ক্ষমতা এলে আসবে অবশ্যই আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় দোয়ায় আমরা একটা সিস্টেম করব একটা মেকানিজিম করব যে মেকানিজিমে মনে রাখবেন আমরা খাদ্যটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেবো যাতে আপনাকে রেশন দোকানে যেতে না হয় আপনাকে বারবার করে কষ্ট করতে না হয় রেশনটা আপনি বাড়িতে বসেই পান দু নম্বর কেউ কেউ বলছে সিনেমার নায়ক শেয়ার দুয়ারে রেশন ভাওতা আমি বলি তুমি কোনোদিন মোটা চাল খেয়ে দেখেছ না কোনো দিন গ্রামের চাষির চাল খেয়ে দেখেছ খাও তো যে খাও ভগবান জানে চালের সাথে সম্পর্কই নেই তুমি কি করে বুঝবে যে দুয়ারে সরকার করে পৌঁছে দেওয়া যায় কন্যাশ্রীর অ্যাকাউন্টে যদি কন্যাশ্রীর টাকা চলে যেতে পারে বিধবা অ্যাকাউন্টে যদি বিধবা চলে যেতে পারে পুরোহিতের অ্যাকাউন্টে যদি পুরোহিতের টাকা যেতে পারে ইমামের অ্যাকাউন্টে যদি ইমামের টাকা যেতে পারে সবুজ সাথী সাইকেল যদি ছাত্রছাত্রীদের কাছে যেতে পারে দুয়ারে সরকারের রেশানও যেতে পারে এই বুদ্ধি যদি তোমার না থাকে তাহলে বলবো তুমি একটা মূর্খ তুমি একটা গণ্ড গবেট তোমার কোনো বুদ্ধি নেই বাস্তব বুদ্ধি তোমার নেই সিনেমার গোকরা আর আর সিনেমায় গোখরো আর বাস্তবের গোখরোর মধ্যে তফাত আছে সিনেমার গোখরো শো করে কামড়ায় না আর বাস্তবের গোখরো কামড়ে দেয় আর যখন কামড়ায় তখন একছো বলেই গেল বল সেটা কখনো দেখেছ না মোটা ভাত দিনও খেয়েছ যে আজকে মিথ্যে কথা বলে বেড়াচ্ছ ছেলেকে বাঁচাতে এত লাইন যে বেলাইনে চলে গেছ না বললে আমি বলতাম না আমায় আঘাত করলে আমি উত্তর দিই আঘাত করলে আমি প্রত্যাঘাত করি আমায় আঘাত না করলে আমি প্রত্যাঘাত করি না আমি আপনাদের এখনো বলি মা বোনেরা আমার সবচেয়ে বেশি কাজ আপনারা করেন ছেলেরাও করেন তারা তাদের বাইরের কাজ করেন এখন তো ছেলেরা অনেকে সংসারের কাজও করেন মেয়েরা করেন জুতো সেরাই থেকে চণ্ডীপাঠ বাইরে কাজ করেও বাড়িতে এসে রান্নাটা তাকে দেখতে হয় কি রান্না হবে সেটা বুঝতে হয় কোন দিন কি রান্না হবে কে খাবে কোথায় বাজার হবে কি হবে টোটালটাই মেয়েদের দেখতে হয় কিন্তু মা বোনেরা নিজেদের দিকে ফিরে তাকাবার সময় পান না আগে আগে আপনারা একটা লক্ষ্মীর ঝাঁপি একটা লক্ষ্মীর ঝাঁপি রেখে দিতেন টাকা জমিয়ে বিপদে আপদে পড়লে ওই টাকাটা বের করে দিতেন নরেন্দ্র মোদী নোটবন্দি করে মায়েদের বনেদের লক্ষ্মীর ঝাঁপিটাও কেড়ে নিয়েছে এখন লক্ষ্মীর ঝাঁপি করলেই গিয়ে আপনার বাড়িতে ইনকাম ট্যাক্স রেট হবে এই সব করে দিয়েছে তাই আমরা ঠিক করেছি আমার মা বোনেরা যেভাবে জনজাগরণের স্বতঃস্ফূর্তভাবে এসছেন আমি মা বোনদের মনে করি মা বোনদের জন্য আমি একটা লক্ষ্মীর ভাণ্ডার করে দেব তবে মা আমরা গরিবের সরকার মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই আমি তপসিলি থেকে আদি তপসিলি আদিবাসী থেকে সাধারণ জেনারেল কাস্ট প্রতি পরিবারের গার্জেনকে মহিলা গার্জেনকে এক হাজার টাকা করে এক হাজার থেকে পাঁচশো টাকা করে আমি হাত খরচা দেবো এবং এটা আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে যারা জেনারেল কাস্টে আছেন তারাও পাঁচশো টাকা করে পাবেন শিডিউল কাস্ট টাইপ যারা আছেন তাদের এক হাজার করা হয়েছে পরে আবার চেষ্টা করব অন্যদেরটাও বাড়ানোর যদি সুযোগ পাই আমাকে সেই সুযোগটা আপনাদের দিতে হবে এখন আপাতত যদি পাঁচশো করেও পান ছ হাজার পাবেন বছরে রেখে দেবেন পুজোয় কাপড় জামা কিনবেন কারো কাছে বিক্রি চাইতে হবে না নিজেই করে নেবেন